একদম সবাই সবাই চুপ একদম। আপনার নাম? আমার নাম জোরে শফিকুর রহমান। জোরে বলেন। শফিকুর রহমান। আপনার গ্রাম? গ্রাম রাজাপুর। রাজাপুর। আজকে কি ঘটছিল আপনার সাথে, এই যে কোর্ট থেকে আসার পরে, আসার সময়? জি, আমি কোর্টে হাজিরা দিতে আসছিলাম। হ্যাঁ, হাজিরা দিতে আসি আমরা, সাইড ভাই হাজিরা দিতে আসছি। হ্যাঁ, হাজিরা দিতে আসি তিন ভাই সিটং থেকে আসছি। তিন ভাই সিটং থেকে আসছে, এরা সিটং চলে গেছে হাজিরা দিয়ে। আমি উকিলের সাথে টাকা পয়সা দিয়ে কথা বলি, আমি মেন রোডে আসি, লোকাল সিএনজিতে উঠি। সিএনজিতে উঠার সময় আমার সিএনজিতে আর কেউ ছিল না, শুধু আমি একা উঠছি। পরে দেখি যে আমার ফিসে থেকে পাঁচজন লোক একসাথে আসে সিএনজিতে উঠে, অ্যাটাক করে আপনার উপরে, অ্যাটাক করে, অ্যাটাক করে আমারে বলে যে লড়বি না, কোনো আওয়াজ নাই, লড়বি না। আমি বললাম যে ভাই কী সমস্যা, আমি তো প্যাসেঞ্জার, আমি টাং রোডে যাবো, আমরা কোথায় যাবে, আমরা যেখানে যাবো তুই লড়বি না। মিজান রোডের মাথা পর্যন্ত নিয়ে আসছে, আসার পরে আমি যখন লড়াছড়া করতেছি, আমার এখানে খুদ ধরছে, আমার এখানে খুদ ধরছে, আমার এখানে খুদ ধরছে, খুদ সাবি ধরে রেখছে। এরপরে আমি মিজান রোডের মাথা আসি, মিজান রোডের মাথা আসার পরে, মিজান রোডের মাথা আসার পরে আমি সিল্লা খুদ ধরার পরে আমি সিল্লাইতেছি। সিল্লাবার পরে মিজান রোডের মাথায় ছাত্র জনতা স্থানীয় দোকানদার যখন দাওয়া দিছে, দাওয়া দিবার সাথে সাথে আমাকে সিএনজির মধ্যে রাখি। আমার কাগজপত্র, দলিলপত্র, মামলার পর্যাপ্ত ডকুমেন্ট, পর্যাপ্ত ডকুমেন্ট, মামলার কাগজপত্র সহ 19,000 টাকার মধ্যে 1,000 টাকা আমি কোর্ট বিল্ডিংয়ে খরচ করি, আর 18,000 টাকা আমার ব্যাগের মধ্যে, আমার একটা ছাতা ছিল। এরপরে এই ব্যাগটা নিয়ে আমাকে থুইয়ে খুঁটি হুঁচাই, এরপরে এরা চলে গেছে। দাইতেছে ব্যাগে আপনার কি কি জিনিস ছিল? আচ্ছা, ব্যাগে ছিল আমার। আমরা একজনকে, জি, ঘটনাস্থলে ছাত্ররা সহ আমরা একজনকে ধরতে পারি, তার ভিতরে একজন ওকে পাই, আপনি ওকে চিনেন? ওখানে গাড়িতেও ছিল, দেখেন তো ক্যামেরা ওর দিকে তাকান। ও গাড়িতে প্রথমে ফিসে ছিল, ফিসে ছিল। হ্যাঁ, এরপরে সামনে ডাবলিং বসবে বলি এ ফিসে থেকে সামনে চলে এসেছে। হ্যাঁ, সামনে আসার পরে যখন ফিসে দিয়ে আমাকে দুইজনে দুই দিক থেকে দই রেখছে, এরপরে ও সামনে বসছে, বসার পরে মিজান রোডে মাথা আসার পরে এর বলে যে জিনিসটা করে না, আমাকে বলে নাই। এরপরে পকেটে থেকে একটা ফুর বার করে দিছে, ফুরটা এর কাছে ছিল, না না আচ্ছা তুই চুপটা করে দি কেমন। আর বলেন মূলত এই ঘটনাটা কি কেন হইতে পারে, এটা আমাদের ধারণাটা কি, মানে আপনার জালাল আহমদ আব্দুল মোমিন, জালাল আহমদ আব্দুল মোমিন হোসনার আক্তার উর্মি, এই লোকগুলোর সাথে আমাদের জায়গা সংক্রান্ত ঝামেলা। আমার বাপে 92-তে এক ডিসিম জায়গা কিনে চলাচলের পথের জন্য, 92-তে কিনে এই পর্যন্ত আমরা চলাচলের পথ হিসাবে জায়গাটা ব্যবহার করি। আব্দুল মোমিন আর হোসনার আক্তার উর্মি আর জালাল আহমদ এরা চাইতেছে আমার চলাচলের হটটা বন্ধ করে দিয়া আমাকে অ্যাটাক করার জন্য, মানে আমার চলাচলের হটটা দেওয়ার জন্য। হ্যাঁ, আমার চলাচলের হটটা বন্ধ করে দিয়ে আমাকে আটকাইয়ে রাখার জন্য। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে রাজাপুর? রাজাপুর দাগুরমিয়া থানা জেলা ফেনী। জেলা ফেনী, রাজাপুর কোন ইউনিয়ন? রাজাপুর 2 নম্বর ইউনিয়ন, 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে। এই তুই কথা বল, উনি যেটা বলছে তুই ওনারে খুদ দিছস? আচ্ছা তোর কাছে আমরা কি পাইছি এটা বল। আমার দোকানে চাবি, আমার দোকানের চাবি সহ একটা ছোট কেচি, কেচি ছোট আর কি ছিল, আর 200 টাকা ছিল। এই 200 টাকা পকেট তুই কে লই গেছে আমি বলতে পারি না। হ্যাঁ, আর কিছু আসলো না? আর কিছু আসলো না? আচ্ছা তুই কি ওদেরকে চিনো? এটা ছিল তোর চাবি, আর চাবি এটা কি আর খুঁজ ছিল? আচ্ছা ঠিক আছে, তোর কাছে এটা ছিল, আর কোনো উপসর্গ ছিল না? যারা তোর সাথে ছিল এদেরকে কি তুই চিনস? চিনস? এগুলোর নাম কি? এগুলোর বাড়ি কোথায়? নাম কি? এক নম্বরে আমি বলি, ওর মুখ থেকে যেটা স্বীকারোক্তি বাইর করছি, ওর নাম ক্যামেরা ওর দিকে, হ্যাঁ, ওর নাম হচ্ছে মোহাম্মদ হাসান, পুলিশ কোয়ার্টার থাকে। ও বলছে ও সন্দীপ নোয়াখালীর মানুষ, পেশায় সে সেলুনে কাজ করে। আর এটার সাথে একটা জিনিস মিলে যায়, উনি যে বললো পকেট থেকে খুর বের করে দিছে, খুরের সাথে সেলুনের সাথে সম্পর্ক, এটা কিন্তু মিলে যায়, মিলে যায়, মিলে যায়। অতএব
কি ঘটনাটা ঘটছে এটা সত্য। হ্যাঁ, এখানে ও আরেকজন বললো মেইন যে মুক্তার, এটা কিন্তু মেইন পুলিশ কোয়ার্টার, সে কিন্তু ইয়াবা গাজা সহ বিভিন্ন এগুলোর সাথে সে যুক্ত। হ্যাঁ, মিস্টার নামে চিনে, তো এখন ওকে মিস্টার নামে চিনে। ও বললো যে, এবং এই এই ওর নাম্বার হচ্ছে এটা, এই ছবি হচ্ছে এটা, মুক্তারের ছবি এটা, এই এটা স্থানীয় সবাই দেখছে, স্থানীয় সবাই দেখছে এই মুক্তারের চেহারাটা, এবং কি উনার যে কাগজপত্র ফাইল, টাকা পয়সা খতিয়ান মেন দলিল এগুলা এই মুক্তারের হাতেই ছিল। ঘটনাক্রমে ছাত্ররা ওকে ধরতে পারছে, অর্থাৎ হাসানকে ধরতে পারছে, মুক্তারকে তথা মিস্টারকে ধরতে পারে নাই। আরেকটা হচ্ছে কামাল ছিল, কামাল কামাল এ একাডেমি বনানী পাড়া বলছে, পেশায় এ বাবুসি বা বয় বা বাবুসি বা একসাথে এগুলা কাজ করে। এখন মূলত মূলত ঘটনা হলো আপনার কথা যে মানে আপনার জায়গা জমিনের সংক্রান্ত বিষয়, যারা যারা আপনার বিপক্ষ এরা ধরাইতে পারে এদেরকে। একটা মোবাইল আমার জায়গার চলাচলের ফটটা বন্ধ করে দিয়ে আমাকে এটেক করিয়ে দিবে, আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, আমাকে মেরে ফেলার জন্য। রাজাপুর চিনস না? আচ্ছা, যে যারা তোর সাথে এখানে বলা হয়েছে সত্যতা আছে, এদেরকে তুই চিনস? এরা তো এরা তো এদের সাথে তুই অ্যাড হইলি কেমনে? আমি দোকান থেকে আসার সময় আমাকে বলে, আরো জোরে বলিউমলি বলতে হবে, দোকান থেকে আসার সময় আমাকে বলে চল গাইতে উঠ। হ্যাঁ, আমি গাইতে উঠছি, গাইতে ওঠার পরে আমি এই কোডের মোডে যাই হয়েছে আমি কিছুই বুঝি নাই, কিন্তু এখানে আসার পরে এদের সময় চিল্লাইছে আমি নামে গেছি, কিন্তু খুন আমার দ্বারা আসলো না, আর আমি বাইরে করে দিই নাই। ওদের সংগঠনে তুমি জড়িত? আমার মনে হয় দোকান তুল খুন মুক্তি আনছে, যেটা সন্দেহ আমার, আমার যেটা সন্দেহ তোরে সিন দিতেও না কই উঠেছে, তোরে না কই তুই খুরেটা ওরে দিছ? আমি দি নাই সামনে আসার কারণ, সামনে আসার কারণ সামনে দুইজন, আর পিছনে? হ্যাঁ, পিছনে আর দুইজন। হ্যাঁ, আমার পিছনে কে কে বসছিল? এখানে পিছনে এগুলো বসছিল, কামাল বসছিল, তারপরে আরেকজন আছে যে মুক্তার, এই দুজন পিছনে ছিল আর সামনে তুই ছিলি। তুই প্রথমে পিছনে ছিলি, পরে সামনে গেলি কেন? কামালে সরাই দিছে, তার মানে তুই কিছু জানস না, তুই কিন্তু ওদের সাথেই আসছ। এটা 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 তো নাটক হচ্ছে আমাদের সামনে, এটা নাটক না, তুই আমার সামনে ডার্মা করতেছস তুই। আচ্ছা, আমি যখন সকালবেলা তোরে বলছি, সকালবেলা তুই বলছিলি তুই হচ্ছে যাত্রী। এ ভাই এক মিনিট কথা বলি না, তুই সকালবেলা বলছিলি তুই যাত্রী, কথাটা রাইট? তাহলে সকালে মিথ্যা কথা বললি কেন? ভয় বলছ? আচ্ছা রাইট, মানলাম। তুই সকালে আমি তোদেরকে তোকে আমরা কোথা থেকে ধরছি? কলার ওইখান থেকে দৌড়া যায় ধরছি না, তুই সকালে ফালাইলি কেন? আমি পালাইছি, আমি ভয় শেষ, সত্যি কথা। তুই কিছু করছো নাই, আমি কিছু জানছো না, আমি কিছু আমি আরে ভয় যে পাইছি, আমি এসে চেক করতে আমি এমনি ভয় পাইছি, আমি কই খাদা খাদা এই জিজ্ঞেস করেন, আমি নিজে বুঝাই কি খাদা খাদা কি হয়েছে। তুই যে খুদ ধরছে তুই জানস না, খুদ ধরি নাই, দর্শে তুই দেখছস না? আমি দাঁড়াইতে বলছি, এজ এ মানুষ হিসেবে তোর উপযুক্ত কি ছিল? আমি নিজে বলছি, দাদা দাদা কি লাগাইছ? মুক্তারের হাতে ইত্তে ব্যাগ ছিল, তুই তুই তো মুক্তারের ভাগি না, পরিকল্পনা করি আর আমি প্ল্যানিং তোমাকে দিয়ে, প্ল্যানিং তোমাকে দিয়ে, না না আমাকে যে অ্যাটেন্ড টু মার্ডারের চেষ্টা করছে, অস্ত্র তোমার, প্ল্যানিং ও তোমার, গাড়িতে ছিল তুমি, আবার আমরা উপযুক্ত সাক্ষী সব সাপেক্ষে দর্শিও তোমারে, এখন তুমি বলতেছো তুমি কিছুই জানো না। আমি হে আবার মুক্তারের বাগিনা, মুক্তারের বাগিনা, মিস্টারের বাগিনা, মিস্টার মিস্টার নামে চিনে, এটার নাম এটা ছবি, এটা আমরা আমরা ভিডিওতে ওর ছবিটা, মিস্টার অর্থাৎ মুক্তারের ছবিটা আগে দেখাইছি। হ্যাঁ,
তাহলে এই অবস্থা, এগুলো আজকে কতদিন যাবৎ চলতেছে? আমি তো আমার দোকান আছে, আমার সেলুন দোকান আছে। আমি আজকে মনে করে যে আচ্ছা, ফেনী শহরের মানুষগুলো কি এত বোকা? তোরা আসি বিভিন্ন কাজ করে যাবি, চিন্তায় অপহরণ দর্শন সবকিছু তোরাই তো করস, তোরা করস না? আমরা এখন থানায় নিয়ে যাচ্ছি ওকে। এখন আমাদের হাতে সকল প্রমাণ আছে, প্রমাণ সহ, যাতে পুলিশ দুদিন পরে যে কোনো আসামিকে, আমরা দেখতে পাই যে পুলিশ দুদিন পরে টাকা খেয়ে আসামিকে ছেড়ে দেয়, যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। এই জন্য আমরা চাই যে মানে যার কাগজপত্রগুলো হারাইছে, যে অসহায়, যার যে চিন্তায় শিকার হয়েছে, সে যাতে ন্যায্য বিচার পায় আইনের মাধ্যমে। আমরা ছাত্রদের মধ্য থেকে এই দাবি জানাই, এই দাবি মাধ্যমে আমরা এখন ছাত্রদের ছাত্ররা সবাই মিলে আসামিকে থানায় হ্যান্ডওভার করবো, দেখবো এখন থানার ন্যায় বিচার করে কিনা আইনের মাধ্যমে। আপনারা কি বলেন, থানাও নাকি দুদিন পরে টাকা দিয়ে বিচার হোক, আপনারা কি চান? আচ্ছা, আমাদের উপরে একটা দায়িত্ব হচ্ছে, উনি আমাদের ফেনীর মানুষ, আর নট অনলি ফেনী, উনি বাংলাদেশের মানুষ, ঠিক আছে? উনি ন্যায় বিচার পাক, সবাই ন্যায় বিচার পাক, এটা আমাদের সবার দায়িত্ব কিনা? তাহলে আপনারা সবাই এখন যাবেন, থানায় যাবেন, ওনার জন্য যা করা বাকিটা থানার দায়িত্ব, থানায় যদি ছেড়ে দে তাহলে আমরা আবার আন্দোলন করবো, আবার অভ্যুত্থানে যাবো, ঠিক আছে? কথা ঠিক আছে, আমাদের কাছে সব প্রমাণ আছে।